কিছুক্ষণ আগে যে খবর আপনাদের দিলাম আমরা যেখানে নিউ টাউনে পুলিশকে নিগ্রহের অভিযোগ বাইকে ধাক্কা দিয়ে চলে যায় প্রৌঢ়াকে আর সেই অভিযুক্তকে ধরতে গেলে পুলিশকে নিগ্রহের অভিযোগ সেটা কি শুধুমাত্র শহর কলকাতায় তা বোধহয় নয় গোটা রাজ্য জুড়ে পুলিশকে নিগ্রহের ছবি সামনে আসছে কিছুদিন আগে যেখানে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার চাঁদার জুলুম টাকাতে গিয়ে তাকে নিগ্রহ করা হয় এবং এএসপিকে যেখানে মারধর করা হয় অতিরিক্ত পুলিশ সুপারকে মারধর করা হয় সেই ছবি দেখেছে বাংলা অন্যদিকে রায়গঞ্জে যেখানে উত্তর দিনাজপুরে এই ছবি উঠে আসছে রানীনগর মুর্শিদাবাদ সেখানেও পুলিশকে হেনস্থার অভিযোগ এবং বারবার যে আক্রান্ত হচ্ছে পুলিশ যেখানে আমরা দেখেছিলাম একের পর এক ছবি জলপাইগুড়ি থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে সব জায়গায় কালী পুজোর আগের দিন রাতে চাঁদার জুলুমবাজি শিকার হন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণচূড়ার কর্মরত পুলিশকর্মী বাচ্চা নিতা স্ত্রীও অন্যদিকে গত সেপ্টেম্বরে দুজন ছাগল চোরকে জনতার গণধোলাইয়ের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পরিমল অধিকারী নামে দিনহাটা থানার এএসআই চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় দিনহাটা মহকুমা হাসপাতালে সব ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে দাঁড়িয়ে তার মধ্যে যদি যোগ করি যে নিউ টাউনে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো যেখানে প্রৌঢ়াকে ধাক্কা মেরে চলে গেছে বাইকে এবং সেই বাইক আরোহীকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় নিগ্রহের শিকার হতে হয় পুলিশকে এবার প্রশ্ন উঠছে আম জনতার তাহলে কি আস্থা নেই পুলিশে পুলিশকে থোড়াই কিয়া নাকি দুর্বৃত্তায়নের শিকার স্বয়ং পুলিশই এই প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে জেলায় জেলায় যে ছবি আমাদের নানান প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তুষার রয়েছেন মোহন রয়েছেন একই সঙ্গে অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন আমি শুরুতেই চলে যাই তুষারের কাছে তুষারের কাছে সরাসরি চলে যাচ্ছি তুষার আমাকে এই মুহূর্তে ছবিটা জানাবেন তুষার যে ছবিটা আমরা দেখেছিলাম কিছুদিন আগে তোমার এলাকাতে পুলিশের নিগ্রহের অভিযোগ উঠেছিল পুলিশকে হেনস্থার অভিযোগ উঠেছিল স্থানীয়রা কি বলছেন কেন এত রাগ তাদের পুলিশের উপরে রায়গঞ্জে সেখানে কিন্তু দেখা গেছিল যে পুলিশের উপরে পুলিশের সামনে কিন্তু মারধর করা হয়েছিল এবং আমার সাথে কিন্তু বিজেপি এবং কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে কিছু স্থানীয় বাসিন্দারা রয়েছে প্রথমে আমি যাবো বিজেপির কাছে জানার চেষ্টা করবো দাদা পুলিশের সামনে পুলিশ কিন্তু মার খেতে হচ্ছে গোটা রাজ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কালকে জলপাইগুড়িতে হয়েছে আপনারা তো বিজেপি করেন বিজেপির নেতৃত্ব আপনারা কি বলবেন দেখুন যে যখন কোনো প্রশাসনে রাজনৈতিককরণ হয়ে যায় যখন কোনো একটা বিশেষ দল বিশেষ করে শাসক দলের কাছে আত্মসমর্পণ করে দেয় নির্লজ্জের মতো তখন নিচুতলা পুলিশ কর্মীরা এইভাবে মার খাবে শাসক দলের কাছে আমরা দেখেছি এই রাজ্যে শুরু থেকে মুখ্য যে শাসক দলের নেত্রী আছেন মুখ্যমন্ত্রী নিজে থেকে শুরু করে এবং তৃণমূলের ছোট বড় হাফ প্যান্ট ফুল প্যান্ট কংগ্রেসের কাছে যত না আপনি তো কংগ্রেস করেন দাদা পুলিশ মার খেতে হচ্ছে রায়গঞ্জে পুলিশের সামনে পুলিশকে মার খেতে হচ্ছে জলপাইগুড়িতে হচ্ছে কি বলবেন দাদা দেখেন পুলিশকে পুলিশের হিসাবে কাজ করতে হবে কিন্তু পুলিশ নিজের মানে পুলিশ হিসাবে কাজ করছে না একতরফা রুলিং গভর্নমেন্টের হিসাবে কাজ করছে আজকে যদি উনি সর্বদলকে নিয়ে সবাইকে নিয়ে যদি ভালো করে কাজ করতো প্রশাসনের মতন আইনের মতন কাজ করতো তাহলে কিন্তু আজকে দুর্ঘটনা ঘটতো না এটা কিন্তু খুবই দুঃখের বিষয় যে আজকে আপনি কি বলবেন দাদা দেখুন বর্তমানে দেখা যাচ্ছে যে পুরো পশ্চিমবঙ্গটাকে এই মাননীয়া একটা পাকিস্তানে পরিণত করে দিয়েছে কেন বলছি কথাটা বলে দিচ্ছি পাকিস্তানে গণতন্ত্র রয়েছে কিন্তু সম্পূর্ণটা পরিচালনা করে সেনাবাহিনী আর আজকের ডেটে মাননীয়ার এই পুলিশ সেল সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে পশ্চিমবঙ্গকে ফলস্বরূপ কি হচ্ছে এই মাননীয়া এবং প্রশাসন দুজনে মিলে একটা পুরো পশ্চিমবঙ্গটাকে কন্ট্রোল করছে মার খাচ্ছে এই নিচু তলার কর্মীরা তার পাশাপাশি এই নিচু তলার নেতা সহ নিচু তলার আপনি তো আইনজীবী আপনি কংগ্রেস নেতৃত্ব পুলিশকে মার খেতে হচ্ছে কি বলবেন এটাই বলবো যে আমরা যে এই এই যে মানে এখন চলতে যেই এখন ব্যবস্থা চলতেছে এই ব্যবস্থাটা আমাদের পুরো ছাড়তে হবে কারণ হচ্ছে যে রুলিং পার্টি চলতেছে রুলিং পার্টির মধ্যে যে আমাদের রুলিং পার্টির মধ্যে যে সামাজিক দুর্নীতি সামাজিক যে পরনীতি এগুলো আছে দূর করতে হবে আমাদের একটাই ব্যবস্থা যে হ্যাঁ কি বলবেন জনসাধারণকে সমানভাবে দেখতে হবে একভাবে দেখলে আর অপরকে অপরভাবে দেখলে হবে না তো পুলিশকে মার খেতে হচ্ছে আপনি তো সিপিএম এর নেতৃত্ব আপনি কি বলবেন এই বিভিন্ন জায়গায় বিষয়টা হলো এই রাজ্যে তো নতুন কিছু নয় আমরা এই রাজ্যে দেখেছি পুলিশকে টেবিলের তলায় ঘুষ খেতে এ রাজ্যে দেখেছি পুলিশ অফিসারকে মমতা ব্যানার্জির পা ধরে হচ্ছে প্রণাম করতে এ রাজ্যে এমনটাও দেখেছি পুলিশ হচ্ছে নিজে টিএমসির দলীয় সবাই গিয়ে উপস্থিত হয়েছে তাদের পতাকা যেখানে থাকে সেখানে বসে থাকতে এই রাজ্যে এরকমও দেখেছি যে যারা অন্যায় করেছে পুলিশ তার এফআইআর নেয়নি এবং তাদেরকে উল্টো মারধর করা হয় এই এইরকম একটা ব্যবস্থায় গোটা রাজ্যে যখন চলছে সাধারণ মানুষ তাহলে আকাঙ্ক্ষার উপরে আস্থা উঠছে যে কারণে পুলিশকে বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে তুমি সঙ্গে থাকো তুষার আমি